Welcome to my channel, Mithi Shorts. Yes, আজকে last vlog. আজকে vlog number 30. আমি তো সেই খুশি ভাই করে ঘর আসতে। তো actually vlog করতে 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 আর কি vlog করবার খুঁজে পাচ্ছি না। প্রতিদিন এই জায়গায় বসে 5-6 মিনিট করে দাও। এই জন্য ওই আজকের vlogটা একটু কি করব, আজকে ওই সেম যা করি না করে এই লাস্ট ডে আর কি হবে দেখে নাও। এরপর থেকে আর ডেইলি vlog আর মনে হয় না আমি সারা চার vlog তো এখন একে নিয়ে এই আসছিল বেরিয়ে যাচ্ছিল, দেখো দেখো এই আসছিল বেরিয়ে, তাই ওকে নিয়ে ওকে আনতে গেছিলাম। আর এখন আমরা করবো হচ্ছে কি, আম মাখা কালকে যে আমার মা খাবে বলেছে, কালকে আমরা মাঠ থেকে আম এনেছিলাম, সেই আমগুলো মাখা খাওয়াই হয়নি না। তুই আম কাটবি না, তার মধ্যে দেখেই এইটা খাবো, আর কোনটা, আর এরকম আরেকটা ছিল তুমি নিয়ে নিছো মনে হয়। দেখো এরা সব ঘরের মধ্যে কি করে, এই যে সব যে যার মতো শুয়ে বসে আছে, এই যে দেবু দেবু হ্যালো দেখছো, তাকাত দেবু চোখ দুটো অনেক সুন্দর, শুধু চোখই দিতে মুখ আনছে না, অনলি আইস, খোল চোখটা খোল, ও বাবা চোখ দি তোর চোখ দি, তাকা তাকা, এই যে আমার দাদা, এই যে সুজয়, হ্যাঁ সুজয় কান নাচ কান নাচ কান নাচ না, থাক 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 চলো, এদিকে আমাদের রিমি এসে সবাই আম কাটতে বসলো। হ্যালো বন্ধু, হ্যালো এটাকু, রিমি না আদৌ কোনোদিন কেউ কাজ করতে দেখেছো? আগের দিনে ব্লগে আছে, একটু পকাই দে, পকিয়ে দিচ্ছি গাইস, পকিয়ে দিচ্ছি, ওগুলোটা কাজ বলে না, ওগুলো তো ভালোবাসা বলে, এরম ভালোবাসা আমি চাই তো কেউ দেয় না, চাই দেখ ওর নাম কাট মাও বলতো, আমি তোদের না বলতে আমি সব করে দিই, সিরিয়াসলি নিজেই বল, বন্ধু ভালোবাসা কি সুন্দর, যেটা সফলতা পায় সেটাই সুন্দর, তুই কি জানিস ভালোবাসা শুধুমাত্র মানুষকে একান্ত করে ছেড়ে দেয় আর কিছুই না, কথাটা কি বাস্তব তোমরাই বলো, কমেন্টে সবাই কমেন্ট করো, যদি ভালোবাসা সফলতা পায় তাহলে ভালোবাসা সুন্দর, আর যেটা সফলতা পায় না সবাই বলে যে এক সাইড মানে এক সাইডে ভালোবাসা সুন্দর, ওয়ান সাইডেড লাভ ভালো, কিন্তু ওয়ান সাইডেড লাভ সিরিয়াসলি ভালো, কিন্তু পেইনফুল ওটা, আদারওয়াইজ কিছু না, এবার বলবো দিদি সফলতা পায় না সেটা বেশি সুন্দর, রাইট এটা সত্যি কথা, যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি যে ভালোবাসাটার কোনো মিল হয় না বা সফলতা পায় না সেই ভালোবাসাটাই সুন্দর, সেই গল্পটাই সুন্দর। এখানে আমাদের ঘরে দেখো সব একদম এখন হই হুল্লো করছে, আর এদিকে আমার বন্ধু বন্ধু আম কাটছে, এখন আম মাখা করা হবে, তো চলো আম খাবো, এদিকে আম মাখা হয়ে গেছে, এখন আম মাখা খাচ্ছে, আম মাখাতে এই সাইড সব খারাপ লাগছে, আমি এদিকে কথা বলতে বলতে তো দাড়ি কাটা দেখতে দেখতে খাপাস খা 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 খা, ক্যামেরা অফ হলে আবার বকবক বকবক করে মেরে দেবে, একদম তো আরেকটা হচ্ছে শুধু শুধু খাওয়া দাও, এখন এসছি একটুখানি মাঠে ঘুরু ঘুরু করতে, কারণ রিও বাড়িতে থাকতেই দিচ্ছে না, ওকে নিয়ে এখন ঘুরতে বেরোতে হবে ঘুরতে বেরোতে হবে, তাই বেরিয়ে পড়েছে ওখানে একটু ঘুরতে, আর মাঠে পুরো জঙ্গল হয়ে গেছে, এটাই তো হয় এখন এসে পুরো সব দিকে, পুরি বাবা কাটা
পাকেটে আরে ইউর ভিউ ওই আল ধরে চলে যাবে দেখ সুধা সব তালে দেখো যা হয়েছে এই গাছ থেকে ছেলেপেলেরা চুরি করে করে সব তাল খায় এখন কিন্তু ভিউটা সেই লাগছে তোমাকে আমি ভিউ দেখাচ্ছি বাবা কি লাভ দিল মাইরি টুকি পাপা রিও ডাক দে দিদি জিকনগর নগনগর রিয়া পাপ্পা আমরা যেন ভরিয়ে যাবো এগুলো দেখ কত হাড়াবাড়া ছিল কত হাসি মজা করতাম আমরা এই রিমি একদিন আশি বছরে বুড়িয়ে যাবে কিন্তু ঠিক এরকমই মুখটা থাকবে ওর এখনই তো আশি বছরই বুড়ি লাগে আমার বন্ধুর চোখ দিল অনেক সুন্দর দেখবি দেখ তার দেখ আমাদের বিয়ের চোখ দিল অনেক সুন্দর দিদি কামড় খেয়েছে এই লাইভে প্রথমবার রিমি দিদি রিওর কাছে কামড় খেয়েছে মারতে গেছে লাঠিটা নিয়ে বড় সায়েন্সা ভদ্র কথা বলতে গেলে গুঁড়োতে নিয়ে আসবো ভয় পায় না দিদি দেখ কেমন লেগেছে কামড়টা খেয়ে সুজয় সকাল থেকে যে জামা পড়ে রয়েছে সেই জামা এখনো পড়ে রয়েছে সুজয় রিমি সত্যি সত্যি কিন্তু কামড় খেয়েছি আর কি মারছি না ঠিক আছে তোমরা কিন্তু বলো যে কটা ইঞ্জেকশন নিতে হবে ওর দেখি কোন জায়গায় কামড় খেয়েছি দেখ শুধু রক্তটাই বেরোয়নি বুঝলে সবই ঠিক আছে তাই তো দেখ তুই চুপ করো চ্যান করা বলে না কিভাবে তাল কাটতে হয় তোমাদের মিঠে দিস থেকে দেখে শেখো তোমরা বন্ধু করাতে না দেবো কাটা নিয়ে কথা হয়ে গেছে হয়ে গেছে এই তো চামচ রয়েছে চামচ দিয়ে করে নে কচি তাল তো ওই জন্য হয়ে গেছে গাইস টাটা এরম তাল কাটা তোমাদের শিখাতে কোনো লাভ নাই এখন সন্ধ্যাবেলা দাদার চ্যানেলে একটা গেম খেললাম আর আমি পুরো ভূত হয়ে গেছিলাম জাস্ট এই মাত্র মুখটা ধুয়ে আসলাম সত্যি পুরো আটা মেখে পুরো ভূত আর ভূত বানিয়েছে কে এই যে এই যে এই যে এই যে এই যে একটা সুজয় আমার দাদা মা শুধুমাত্র দেয়নি মানে আমার মা ভালো এই দুনিয়া মা ছাড়া কেউ আপন না মা ছাড়া কেউ আপন না ওই জন্য যদি আমিও তো আমার তো কমতে হয়েছে আমি হলে পুরো চুনমুল সব জায়গা বলতে যেতাম আসলে কিন্তু আমি আর রিমি নাগিন আমরা যখন খেলা করি চার বন্ধুটা ঘুরে এসেছো কোনো জায়গাতে সিরিয়াসলি তোমাদের কিন্তু জানানো হয়নি রিমি কেন তো কি জানে না কি জানে না ত্রিশ দিনের ব্লগ আমি কমপ্লিট করতে পেরেছি আমি
রামনবমীর দিন বলেছিলাম, প্রমিস করছি যে আমি 30 দিন ব্লগ কমপ্লিট করব, তো আমি করেছি। চেস মুকুট খা মানে ইউটিউবে। তো চলো, তোমাদের এই কদিনের ব্লগগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও আমার কমেন্টে। আর হ্যাঁ, হয়তো এখন আর ডেলি ব্লগ আমি করতে পারবো না, বাট আবার যদি কোনোদিন পারি, মানে কোনোদিন বলতে যদি আবার করি, তখন আবার তোমাদের দেখা হবে। বাট ডেলি ব্লগিং এখন আর হবে না। বাট হ্যাঁ, এটা বলে দিচ্ছি যে তোমরা যেরকম যারা ডেলি ব্লগিং দেখতে যেতে অভ্যাস, যারা আমাকে দেখো, যারা আমাকে এত এত ভালোবাসো, তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল। আর তোমরা এবার থেকে আমার দেখতে পাবে হচ্ছে ফেসবুকে। আর হ্যাঁ, অনেকে বলেছে যে তোমার ফেসবুক আইডিটা প্লিজ একবার মেনশন করে দিও। সো আমি দেখো এখানে আমার আমার নিজের মানে আশেপাশে এখানে কোথাও একটা আমি আমার দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট স্ক্রিনশট, তো তোমরা দেখে নাও। এটাই হচ্ছে আমার রিয়েল আইডি, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার পেছনে যে ফটো দেখতে পাচ্ছো ওই যো সেম ফটোই দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি তোমরা, এটা হচ্ছে আমার রিয়েল ফেসবুক পেজ। তো ওখানে গেলে তোমরা আমাকে এবার থেকে ডেইলি ওখানে দেখতে পাবে, আমি ওখানে রোজ কিছু না কিছু দেবো, মানে রোজ 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 পার ডে। ইয়েস, ওকে। সো আবার একবার লাভ ইউ অল, যে তোমরা আমাকে এত 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 ভালোবাসো। আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ। কেউ নেই, মা গেছে মচ্ছপে, দাদা গেল বন্ধুদের সঙ্গে গল্প করতে, আর রিমি আসবে এক্ষুনি। বাট আমি বললাম চলো, এখন আমি চলি